ওয়ালাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে লিনিয়াতে আপনারা যারা কাজ করেছিলেন আগের থেকে, যাদের হচ্ছে প্রুফ অফ হিউম্যানিটিটা করা আছে, ওল্ড ইউজার তারা এখানে জয়েন করতে পারবেন। নতুন করে ওরা একটা কুয়েস্ট নিয়ে আসছে লেয়ার থ্রিতে আর কি। এটা ওরা নিয়ে আসছে, আসলে এটা একটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তারপরেও কিন্তু ইউজাররা বসেনি, সবাই জয়েন করে ফেলেছে। তো আমি আপনি বাকি থাকলে তো ওদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরই সমস্যা হবে, সুতরাং আমাদেরকেও জয়েন করে নিতে হবে। তো লিনিয়াতে যারা আগে থেকে কাজ করেন নাই, আমি বলবো নতুন করে এখানে জয়েন করে আপনাদের তেমন একটা কিছু ফায়দা হবে না, নতুন ইউজাররা জয়েন করার দরকার নেই। যারা ওল্ড ইউজার আছেন তাদের জন্য আর কি, এখন এলএক্সপি পাচ্ছেন এখানে 30টা, আরো কিছু এলএক্সপি পাবেন। তো কিভাবে জয়েন করবেন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ওপেন ব্রাউজার, আপনার ফোন হলে আপনি মিসেস ব্রাউজার এটা ওপেন করবেন। তো দেখেন এখানে লিনিয়া কালচার SZN নামে ওরা সাইটটা লঞ্চ করেছে, লিনিয়া লেয়ার থ্রিতে আর কি। তো এখানে দেখেন এরা কয়েকটা কুইস্ট নিয়ে আসছে, ওই কুইস্টগুলো আমাদের এখন করতে হবে। তো এখানে অবশ্য কয়েকটা কাজ আমরা করতে পারবো, একটা কাজ আমরা করতে পারবো না। এখানে জুলাইয়ের 1 তারিখে ওরা এটা লঞ্চ করেছে, সেদিন 24 ঘন্টা টাইম ছিল একটা এনএফটি, আমরা অলরেডি মিস করে ফেলেছি। যাই হোক, সমস্যা নেই, এটাতে অনেকগুলো ওয়েব আসবে, অনেকগুলো ওরা সিজন নিয়ে আসবে। তো এখন যে কুইস্টগুলো আছে বর্তমানে অনগোয়িং আছে, এগুলো করে দেখাবো আপনাদের সামনে, আমি কাজ করে দেখাবো আর কি। তো ফার্স্ট আপনি এটাতে ক্লিক করবেন, এটাতে জয়েন করলে বা এটার কাজগুলো করলে আপনি মাত্র 2টা এলএক্সপি পান, এবং এগুলো কিন্তু রিয়েল এলএক্সপি, আমাদেরকে ওয়ালেটে দিয়ে দিবে। যেমনটা আমরা প্রতিদিন আপডেট শেয়ার করতেছি, প্রতিনিয়ত আমরা পাচ্ছি আর কি, আমাদের ওয়ালেটে চলে আসবে। আমরা যখন ওরা লিস্ট করবে তখন তখন এখান থেকে আমরা ডিপোজিট করতে পারবো আমাদের ওয়ালেট থেকে। তো এখানে যা দিচ্ছে তা কিন্তু লুফে নেওয়া উচিত বলে আমি মনে করি আর কি, কেউ মিস দিয়েন না, ঠিক আছে? তো কন্টিনিউ বার একটা ক্লিক করে দিবেন, কয়েকবার ক্লিক করবেন, করবেন তারপর হচ্ছে এই যে এখানে 2টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, এখানে একদমই ইজি প্রসেস এটা। তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে আপনি 2টা এলএক্সপি আপনার আর্ন করা হয়ে গেছে। তো লেভেল এটা 7, এটা আমি একটা নতুন ওয়ালেটে জয়েন করে আপনাদের দেখাচ্ছি যদিও। তো হচ্ছে এখানে আরেকটা আসছে অফার, এটা কিন্তু 2 এলএক্সপি আমরা নিয়ে নিছি, এখন এই সেকেন্ডটাতে আমরা জয়েন করতে যাব। তো এটাতে জয়েন করতে গেলে কুইস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ওপেন কুইস্ট, ওপেন কুইস্টে ক্লিক করতে হবে, করলাম, কন্টিনিউতে ক্লিক করলে চলবে। তো এখানে হচ্ছে মিন্টিং এন্ডেড, এই যে এনএফটিটা হচ্ছে আমরা মিস করে ফেলেছি, এটা 1 জুলাই 24 ঘন্টার জন্য শুধুমাত্র এসেছিল। এটা এই এনএফটিটা মিন করলে আপনার অল্প একটু গ্যাস ফি যাইতো 5-10 সেন্ট, কিন্তু এখানে 20টা এলএক্সপি পাওয়া যেত, এটা আমারও মিস হয়ে গেল। যাক, আমরা এটা মিস করছি, আমরা সেকেন্ড যে এনএফটি আজকে আছে সেটাও কিন্তু আবার মিস হয়ে যাবে যদি সময় মতো কাজটা না করেন, আজকের মধ্যে ওটাও কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবেন। আমরা যদি এখানে যাই আবারও, ওই এখানে একটা টাস্ক ছিল, এটা কোনটা, এটা এটাও 2 এলএক্সপি দিবে, এটাও করে নেবেন, ওখান থেকে আসবেন এভাবে। এটা খুবই ইজি একটা প্রসেস, এটা হয়ে গেল, 2টা এলএক্সপি আমরা পেয়ে গেলাম। তো এখানে 4টা এলএক্সপি আমাদের আর্ন হয়ে গেল, কন্টিনিউ বারে ক্লিক করতেছি। এটা হচ্ছে আরেকটা আসছে, এটা দেখি কোনটা, এটা ইনডেটেড, ওইটা ওটাতে হবে না। তো আপনি আবার ব্যাক করে যাবেন, আগের জায়গায় চলে যাবেন, গিয়ে কি করবেন, কিভাবে আবার এখানে অন্য একটাতে কাজ করবেন। দেখেন এটার এটা আবার কমপ্লিট হয়েছে, এটা কিন্তু কমপ্লিট হয়নি, এটা এটা দেখতেছি, এটা এটা কমপ্লিট হবে। এগুলো ফ্রি টাস্কের মতো, 2-2 করে পাচ্ছেন, তো এটাও করে নেবেন সবাই। ফ্রি কুইস্ট, ফ্রি কুইস্ট ওপেন কুইস্টে ক্লিক করতে হবে ফার্স্ট। তো ওয়ালেট কানেক্ট করতে হবে, এখানে হচ্ছে কুইজের আনসার দিয়ে আপনাকে এটা করতে হবে। তো কুইজের আনসার এটা দিলে হয়ে গেল, না হলে এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তো একটা কুইজ ছিল, 2 এলএক্সপি আর্ন হয়ে গেছে, টোটাল আমার 6 এলএক্সপি কিন্তু আপনাদের সামনে আর্ন করলাম। তো এখানে এক একটা এলএক্সপি কিন্তু আপনার কাছে মনে হবে যে এক একটা টোকেন দিচ্ছে আপনাকে, আর লিনিয়া টোকেন অবশ্যই ভালো একটা প্রাইজে লিস্টিং হবে, অন্তত $1 তো থাকবেই। তো সুতরাং আপনি যদি 6টা এলএক্সপিও পান তাহলে $6 আপনাকে ধরে রাখতে হবে মিনিমাম, ম্যাক্সিমামটা বললাম না, ম্যাক্সিমামটা অনেক কিছু হতে পারে। যাই হোক, এটা চলে আসছে, তো আমরা 3টা টাস্ক কিন্তু কমপ্লিট করছি। আমরা আবার যদি এখান থেকে এই যে লেয়ার লেয়ার যে থ্রি যে লেয়ার যে এরিয়াটা আছে, লোগোটা আছে, এখানে গেলে আবার এক্সপ্লোরে ক্লিক করলে আপনি লিনিয়ার কালচার SZN এই প্রজেক্টে চলে আসবেন, এই অফারে চলে আসবেন। তো এখানে পরপর 3টা আমি কমপ্লিট করে দেখিয়েছি আপনাদেরকে, এখন হচ্ছে আমরা এটা করার চেষ্টা করবো। এটা মনে হয় যেটা মিস হয়ে গেছে ওটা ওটা কিনে একটু দেখে নিই, না এটা আরেকটা, এটা করে নেবেন। এগুলো প্রত্যেকটা ট্রাই করবেন, যেটা যেটা পারেন প্রত্যেকটা করে নেবেন। তবে একটা কাজ আছে একটু একটু জটিল, ওটা আমি দেখিয়ে দিব।
তো এখানে কোয়েশ্চেন আনসার দিয়ে এখান থেকে কিন্তু আরো দুইটা, মানে টোটাল 8টা এলএক্সপি আমার ইনকাম হয়ে গেছে এখান থেকে, 8 এলএক্সপি। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি আবার প্রথম থেকে শুরু করতেছি, এখান থেকেই শুরু করতে হবে বারবার এখানে। সরি, এটা না, এখানে যাবেন, তিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে 4টা কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট করার ট্রাই করবেন। কোয়েশ্চেন আনসার দিয়ে দিয়ে আপনি করে নেবেন, এগুলো যদি আপনি ভুল দেন সমস্যা নাই, 2 সেকেন্ড পরে আবার আরেকটা ট্রাই করতে পারবেন, যে যতক্ষণ না হয় ততক্ষণ ট্রাই করা যাবে। তো এখানে আরো 2 এলএক্সপি, তার মানে 10 এলএক্সপি আমার কিন্তু আর্ন হয়ে গেল। হবে না, এটা বারবার দেখাচ্ছে, এটার জন্য বাকি গুলাতে যেতে পারতেছি না, এখান থেকে এসে যেতে হচ্ছে। তো যাই হোক, এখন আবারও এক্সপ্লোরে যাব, এখান থেকে এই যে একটা এনএফটি, এটা কিন্তু আপনাদের মেইল করতে হবে, এটা সময় কিন্তু বেশিক্ষণ নাই আর। তো এটাতে আমি চলে আসলাম এখনই, এটাতে ক্লিক করবেন আপনারা, এসে এখানে এসে এটাতে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন 20 এলএক্সপি পাবেন যদি আপনি এখান থেকে একটা এনএফটি মিন্ট করেন। তো আমি এখানে জাস্ট কন্টিনিউ বারে ক্লিক করবেন। এনএফটিটা কিভাবে মিন্ট করতে হয় এখানে কিন্তু প্রসেস দেওয়া আছে, এটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে, এই অফারটাও 24 ঘন্টার জন্য আসছে। এনএফটি গুলো শুধু 24 ঘন্টার জন্যই আসে, আর কুইস্টার গুলো সবসময় থাকে, অনেক সময় থাকে আর কি। তো আপনি ফার্স্ট এখানে রুলস গুলা দিয়েছে, আপনি স্টেপ গুলো পরেও করতে পারবেন, নাহলে আপনি আমার দেখানোর মতো করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে আসবেন সাইটে, ওপেনে ক্লিক করে আসবেন, আসার পর সাইটটা একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করতে হবে। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু সাইটটা অনেক বেশি, মানে লোডিং নিচ্ছে, অনেক বেশি জ্যাম হয়ে গেছে আর কি, আর অনেক লোক এখানে কাজ করতেছে এর জন্য। তো এরকম একটা ইন্টারফেস আসবে, আসলে এখানে এরো বাটন আছে, এটাতে ক্লিক করে করে আপনি এগিয়ে যাবেন, সমস্যা নেই। এখানে এসে ফার্স্ট আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ওয়ালেট কানেক্ট করবেন, অবশ্যই মেটামাক্স আপনার ওয়ালেটটাই কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করা হয়ে যাবে, তারপরে লিনিয়াতে সুইচ করে নেবেন, গট ইট। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে একটুখানি অপেক্ষা করবেন, এখানে একটা জিনিস আপনার সামনে আসবে, মানে আপনাকে নিউ ইউজার হিসাবে একটা মেসেজ দিবে, এখানে আপনাকে ক্রেডিটস দিবে, 6, 7টা, 8টা পর্যন্ত দিতে পারে। তো যদি না দেয় আবার আপনি এখান থেকে রিফ্রেশ করে দিবেন, আপনার ফেসটা একটু রিফ্রেশ দিবেন বা রিলোড দিবেন আর কি। রিলোড দেওয়ার পর দেখবেন ওই জিনিসটা চলে আসবে, দেখেন এখানে আমাকে 1 ক্রেডিটস দিছে, এখানে কিন্তু 6-7টা ক্রেডিটস দেওয়ার কথা আমার আগের প্রথম ওয়ালেটে দিয়েছিল। তো এখানে আপনাকে নিউ ইউজার হিসেবে কনগ্রেচুলেশন জানাবে। তো আপনি কি করবেন, 1টা ক্রেডিটস হলো আপনার চলবে, আপনি এখানে এনএফটি মিন করার জন্য যোগ্যতা অর্জন করেছেন। তো এই যে ক্রেজি গেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনি আপনার একটা ইউজার নেম লিখবেন, আপনার নাম লিখবেন, আমি আমারটা লিখছি। তো লেখার পর এখানে জেনারেট করতে হবে, জেনারেট 1 এ ক্লিক করবেন, তো আপনার একটা এনএফটি জেনারেট হবে। জেনারেট হওয়ার পর আপনাকে কি করতে হবে, স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে আমি ধরে নিলাম, যেহেতু এটার জন্য আমি 20 এলএক্সপি পাচ্ছি, প্রচুর জ্যাম হয়ে আছে, মাঝে মাঝে এটা রিফ্রেশ দিবেন। তো দেখেন আমার একটা এনএফটি কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে, তো মাই রিকোয়েস্ট এখানে, পরে জেনারেট হওয়ার পরে মাই ক্রিয়েশন, এখানে দেখবেন আপনার অ্যাপটিটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। জেনারেট হয়ে যাওয়ার পর আপনার কি করতে হবে, আপনাকে মিন্ট করতে হবে। তো এখানে মাই ক্রিয়েশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এনএফটিটা আপনি এখানে শো করবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে মাই ক্রিয়েশনের অপশনে আসবেন, এটা যদি না খুঁজে পান আপনি প্রোফাইল থেকে আসতে পারেন। তো আপনি যখনই জেনারেট করবেন, ক্রিয়েশন করবেন, আপনার 1 ক্রেডিট তো অবশ্যই লাগবে, খরচ হবে, 1টা ক্রেডিট ছাড়া আপনি করতে পারবেন না, অথচ আপনি এখানে কিন্তু 7 থেকে 8টা পর্যন্ত পাবেন। যদি না পান তাহলে কি করবেন, রিফ্রেশ দিবেন সাইটটা বারবার, এখান থেকে লগ আউট করে আবার লগ ইন করবেন, ঢুকবেন, ফেস কেটে দেবেন, অনেক অনেক কষ্ট হয়, মাঝে মাঝে সার্ভার ডাউন থাকে, এই জন্য আপনাকে ক্রেডিটগুলো নাও দিতে পারে। তো দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো আমাকে আমার
প্রথম মানে মেইন ওয়ালেটে কিন্তু 8টা দিয়েছিল, এই ওয়ালেটে মাত্র 1টা দিয়েছে। তো আপনাদের এরকম 1টা দিতে পারে, ওই 1টা দিয়ে সাথে সাথে ক্রিয়েশনটা করে ফেলবেন, লেট করবেন না। লেট করলে কিন্তু এই ক্রিয়েশনটা আপনাদের নিয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, তাই বলে দিলাম। তো ক্রিয়েশনের এখানে কিন্তু আসতে অনেক সময় লাগে, প্রায় 5 থেকে 10 মিনিট লাগতে পারে। তো অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখেন মিন্ট অ্যাজ এনএফটি এই জায়গায় একটা ক্লিক করবেন। মাই ক্রিয়েশনের এখানে এসে মিন্ট অ্যান্ড এনএফটিতে ক্লিক করবেন, তারপর আপনার ওয়ালেট কানেক্ট করবেন। এখান থেকে আপনাকে এনএফটিটা মিন করতে হবে, লিনিয়া মিনিট এখানে সিলেক্ট থাকবে। এখানে এনএফটি নেম দিবেন, এনএফটি নেম আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, সমস্যা নেই। আমি আমার নাম দিয়ে দিলাম, আপনি আপনার নাম দিতে পারেন। তারপরে এখানে ডিসক্রিপশনে আপনি যা কিছু লিখতে পারেন, সমস্যা নাই। একটা কিছু লিখলেই হবে, মিন্ট নাও এখানে একটা ক্লিক করবেন। তো এখানে এটা কিন্তু কনফার্ম চাইতেছে, আপনার ওয়ালেট থেকে কনফার্মেশন আসবে, একটু অপেক্ষা করবেন। আপনাকে এখানে লিনিয়া থেকে অল্প একটু গ্যাস ফি দিতে হবে, হয়তো বা 4-5 সেন্টের মতো হতে পারে। যে 5 সেন্টের মতো কিন্তু আপনার গ্যাস পে যাবে, তো এটা কনফার্ম করবেন। ফিসটা দিয়ে দিলেই আপনার এনএফটিটা কিন্তু মিন্ট করা, সাকসেসফুলি মিন্ট করা হয়ে যাবে। যে কনফার্ম ট্রানজ্যাকশন আমার এটা কিন্তু মিন্টেড কমপ্লিট হয়ে গেছে। আমি যদি ম্যাটামাস্কে এসে আমি আপনাদের দেখাই, এই যে মিন্ট কনফার্ম হয়ে গেছে। তো এই কাজটা হওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে আর কোনো কাজ নেই, আপনি এই ফেজে চলে আসবেন। এসে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন, এখানে আমরা 20টা কিন্তু এলএক্সপি পাচ্ছি, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনি এখানে একটা ফলো আছে, টুইটারে এটা করে দিতে পারেন গিয়ে, সমস্যা নেই, নাহলে স্কিপও করতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আপনি 20 এলএক্সপি পেয়ে যাবেন, কন্টিনিউ বারে ক্লিক করবেন। ঠিক আছে, তো 20 এলএক্সপি আমরা পেয়ে গেলাম, লেভেল আপ হয়ে যাচ্ছে। তো বারবার এটা আসতেছে, এটা আমাদের কিন্তু হবে না, এটা মিন্ট হয়ে গেছে। তো আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট, মিন্ট করা এনএফটি। তো একটা মিন্ট, একটা এনএফটি কিন্তু আমরা মিস করেছি, ওটা বারবার শো করতেছে। আসলে ওটা টাইমটা খুবই কম দিয়েছিল, যার জন্য আমি মিস করেছি। তো এখানে এসে আপনি এখান থেকে জুলাই 1 এটা লঞ্চ হয়েছে লেয়ার 3-তে। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আপনি কমপ্লিট করতে পারবেন। এরপরে এটা হচ্ছে আনলক হবে 48 মিনিট পরে, এখন থেকে 48 মিনিট পরে এটাও আনলক হয়ে যাবে। তারপরে এটা 25 ঘন্টা পরে আনলক হবে। এগুলো সবগুলো আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারবেন, আমি চ্যানেলে আপডেট দিয়ে দিব, এগুলো আপডেটের জন্য অপেক্ষা করবেন। কীভাবে করতে হবে একদমই ইজি, আপনারা গিয়ে নিজেরা ট্রাই করবেন, না পারলে আমি শর্ট ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ছিল আজকে টিউটোরিয়াল, সবাই এটা করে নেবেন, কেউ মিস করবেন না। আমি যে এখন এখানে এখানে 20টা আর এখান থেকে আগে 10টা, টোটাল 30টা এলএক্সপি কিন্তু আমি আর্ন করে ফেলেছি। এখানে এসে আপনি দেখতে পাবেন আপনার টোটাল এলএক্সপি, 30টা এলএক্সপি কিন্তু কম না। যারা নতুন ইউজার জয়েন করতে চান তাদের কিন্তু একটা কাজ করতে হবে, এটা একটু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে আর কি, যেটা হচ্ছে আপনাদেরকে যে প্রুফ অফ হিউম্যানিটি এটা করতে হবে। এটা করার জন্য আপনাদের এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে গিয়ে আপনাদেরকে প্রুফ অফ হিউম্যানিটিটা করতে হবে। তো এটা কীভাবে করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এবং এই যে এই লিঙ্ক থেকে যাবে নাকি। তো এখানে আসলে আপনাদের একটু খরচ করতে হবে, $4-5 মতো খরচ করতে হবে। যদি করতে চান করতে পারেন, কেউ যদি জয়েন করতে চান নতুন ইউজার, আমি বলবো না করাই বেটার, আপনাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, যারা আগে থেকে কাজ করে আসছেন তারা এই অফারটাও মিস করবেন না, এটা কিন্তু অনেক দিন ধরে চলবে, আমাদের কিন্তু এত তাড়াতাড়ি অ্যাড্রপ দিচ্ছে না। যাই হোক, তারা কিছুদিন আগে অ্যানাউন্স করেছিল যে অ্যাড্রপ দিয়ে দিবে আর কোনো কিছু আনবে না, কিন্তু তারপরও আর একটা কোয়েস্ট নিয়ে আসলো, আমাদের এক্সপি দিচ্ছে। তো এটাও করে নেন, কিছু করার নেই। তো দেখেন 521 কে কিন্তু এটাতে জয়েন করেছে, তো জয়েন করবে না বলেও কিন্তু সবাই জয়েন করতেছে, 597 কে কিন্তু এটাও মিন করে ফেলেছে, দেখেন কম না কিন্তু। যাই হোক, আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে জয়েন থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং প্রতিদিন এই চ্যানেলটা ভিউ করবেন, আপডেট পাওয়ার জন্য অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।